হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ এজা শাহরিয়ার ওয়েলকামিং ইউ অল ফ্রম লিসবন পর্তুগাল টু মাই চ্যানেল ইন্ডিগো পডকাস্ট। আজকের পডকাস্ট এপিসোড নাম্বার 45, অর্থাৎ আজকে যে এপিসোডটা সেটাতে আমরা ল্যাং ফোকাস চ্যানেলের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের যে ইনফ্লুয়েন্স সেটা আপনার স্প্যানিশ এবং পর্তুগিজে কিভাবে পড়েছে, ঠিক আছে, ভ্যালেন্সিয়া দু আরবে না এস্পানিয়লা ই পর্তুগেজ, এই যে আপনার বিষয়টা, এটা কিভাবে এসেছে, শব্দগুলো অ্যারাবিক থেকে কিভাবে স্প্যানিশ এবং পর্তুগিজে এসেছে, আজকে হচ্ছে হলো আমরা সেটা দেখবো। তো চলুন আমরা শুরু করি। Hello everyone, welcome to the Lang Focus channel and my name is Paul. Today we're going to talk about the influence of Arabic on Spanish and Portuguese. You know, one of the fascinating things about languages is that they don't exist inside a vacuum. They grow and develop and they're shaped by the events that affect their speakers. As different communities of people come into contact with each other, their languages influence each other. One such case is the effect or the influence of Arabic on Spanish and Portuguese. Spanish and Portuguese both developed on the Iberian Peninsula and began as Romance dialects that developed from Vulgar Latin. আইবেরিয়ান পেনিনসুলা হচ্ছে হলো এই যে আপনার পর্তুগিজ এবং স্প্যানিশ, যেমন আরাবিয়ান পেনিনসুলা আমরা জানি, ঠিক আছে, আরব মিডল ইস্টের যে আপনার জায়গাটা, তো আইবেরিয়ান পেনিনসুলা হচ্ছে হলো আপনার পর্তুগিজ এবং স্প্যানিশ, এই ল্যান্ডস্কেপটাকে আপনার আইবেরিয়ান পেনিনসুলা বলে, ঠিক আছে। এবং ল্যাঙ্গুয়েজটা আপনার জেনারেট করেছে হচ্ছে হলো রোম্যান্স ডায়ালেক্ট এবং ল্যাটিন, ল্যাটিন থেকে, ঠিক আছে। তো মাদার ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনার ল্যাটিন, যেমন আপনি বাংলা অথবা হিন্দি, এটা কিন্তু আপনি মাদার ল্যাঙ্গুয়েজ বা মাদার ডায়ালেক্ট কিন্তু আপনি পাবেন হচ্ছে হলো সংস্কৃত, ঠিক আছে। সংস্কৃত থেকে কিন্তু আপনার বাংলা হিন্দি এগুলো কিন্তু আপনার ডিরাইভ করেছে, ঠিক আছে। তো এটার সাথে কিন্তু ধর্মের কোনো সম্পর্ক নাই, ধর্মীয় কোনো আদান প্রদানের কোনো বিষয় নাই, যেটা বাস্তব সেটা বাস্তব। বাংলা হিন্দি এগুলো উৎপত্তি হয়েছে সংস্কৃত থেকে। ইভেন আপনার মজার বিষয় যেটা একটা বলে দিই, সেটা হচ্ছে হলো আপনাদেরকে এখন দেখাবো যে যেহেতু আপনার মুসলিম সাম্রাজ্য আপনার স্পেন এবং পর্তুগালে একদা আপনার ছিল, এবং যেটা হচ্ছে হলো আপনার অ্যারাবিয়ান যে শব্দগুলো আপনার পর্তুগিজ বা স্প্যানিশে আপনার চলে এসেছে, এই অ্যারাবিয়ানেরও শব্দগুলো পার্সিয়ান এবং পার্সিয়ানের শব্দগুলো সংস্কৃত থেকে এসেছে, সেটা কিন্তু এই কন্টেন্টে কিন্তু বিশ্লেষণ করা হবে। সো বিষয়টা খুব ইন্টারেস্টিং যে কোথা থেকে শব্দগুলো এসে 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 একটা ভাষা ক্রিয়েট করছে। চলুন আমরা দেখি। In other words, regional spoken dialects of Latin. Distinct Romance languages had begun to arise by approximately the 10th century, by which point an early form of Castilian, today often referred to as just Spanish, was being used, as well as Old Portuguese, also known as Galician Portuguese. 10th সেঞ্চুরিতে যেই আপনার ভাষাটা আপনার ছিল সেটা আপনার ওল্ড স্প্যানিশ বা ওল্ড পর্তুগিজ হিসেবেও কিন্তু আপনার পরিচিত। But during that time period when these dialects were developing into distinct languages, much of the Iberian Peninsula was under Muslim control. ম্যাপে কিন্তু আপনারা দেখতে পেরেছেন যে আপনার পর্তুগিজ এবং পর্তুগাল এবং স্পেন কিন্তু আপনার দুটো কিন্তু আপনার মুসলিম মুসলিম খ্যালিফাতের আন্ডারে কিন্তু আপনার ছিল, খ্যালিফাত অর্থাৎ খলিফা, ঠিক আছে। তো মুসলিম সাম্রাজ্যের আওতায় ছিল, উমায়াদ কনকেস্ট, উমায়াদ খলিফা, যেটা আপনার 711 শতকের দিকের কার কথা, ঠিক আছে, অনেক আগের। Which began with the Umayyad conquest in the year 711. A series of Muslim kingdoms ruled, within changing borders, until the year 1492. These Muslims of Berber and Arab ancestry, who ruled and settled on the peninsula, were referred to collectively as Moors. The southern part of what is now Portugal was under Muslim rule for around 500 years, while the northern part... দেখেন আপনার পর্তুগাল কিন্তু আপনার 500 বছর আপনার মুসলিম রুলিং এর আন্ডারে কিন্তু আপনার ছিল, সেটা কিন্তু বলছে এখানে। Returned to Christian rule much sooner. Portugal was fully reconquered from the Moors by the year 1249. In Spain as well, the south remained under Muslim rule for much longer than the north. Spain was fully reconquered from the Moors in 1492 with the reconquest of Granada, the last remnant of Muslim rule. মুসলিমদের কাছ থেকে আপনার 1492 দশকের মধ্যে আপনার পর্তুগাল এবং স্পেন সব আপনার খ্রিস্টিয়ানরা যেটা হচ্ছে হলো উদ্ধার করে নেয়, ঠিক আছে। তো মুসলিম যে আপনার রুল ছিল সেই রুল লাস্ট আপনার গ্রেনাডা পর্যন্ত ছিল, সেটাও কিন্তু আপনার খতম হয়ে যায়। During the Reconquista, Reconquest, the Castilian language spread towards the south and came into contact with southern Romance dialects that had been more influenced by the Arabic language of the Muslim rulers. These dialects are collectively referred to as Mozarabic dialects. Some of this influence was absorbed into Castilian. After hundreds of years under Arabic-speaking Muslim rulers, why aren't Spain and Portugal Arabic-speaking countries today? It's largely because they didn't stay conquered. They kept pushing back against the Muslim armies and taking back areas that had been দেখেন এখানে বক্তা যেটা বলছে যে এত বছর মুসলিমদের শাসনামল থাকা সত্ত্বেও আপনার অ্যারাবিক যেটা হচ্ছে হলো মানে ল্যাঙ্গুয়েজের যে গুরুত্বটা সেটা এখানে আপনার মানে প্রচলিত হতে পারে নাই কেন, কারণ আপনার মুসলিমরা এখানে বেশি এর বেশি আপনার বসবাস করতে পারে নাই, এখানে এর বেশি তারা হচ্ছে হলো এটাকে আপনার কনকার করে আপনার থাকতে পারে নাই। খ্রিস্টিয়ানরা তাদের কাছ থেকে ল্যান্ডটা নিয়ে গিয়েছে, যেরকম আপনার কনস্ট্যান্টিনোপেল, ঠিক আছে, যেটা এখনকার ইস্তানবুল, এই কনস্ট্যান্টিনোপেল থেকে আপনার যেটা হচ্ছিল খ্রিস্টিয়ানদেরকে আপনার রিমুভ করে সেটাকে আপনার মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করা হলো, ঠিক আছে। যেরকম এখানেও আপনার এই মুসলিম সাম্রাজ্যকে আপনার বিতাড়িত করে খ্রিস্টিয়ান সাম্রাজ্য আবার আপনার প্রতিষ্ঠিত করা হয়েছিল।
and conquered, and in the end, the whole peninsula came back under Christian rule. Yeah, where Arabic became the main language of all social classes was in the small kingdom of Granada. But there, like everywhere else on the peninsula, Muslims were violently forced to convert and assimilate, and eventually all former Muslims, or people who practiced Islam in secret, were expelled. দেখেন এখানে যেটা বলা হচ্ছে যে গ্রেনাডা যে সাম্রাজ্যটা ছিল আপনার স্পেনের একদম সর্বনিম্নের, ঠিক আছে, তো সেটা তো এখন আর গ্রেনাডা নামে নাই, সেটা এখন বিভিন্ন নতুন নতুন নাম হয়েছে। তো এই গ্রেনাডার সাম্রাজ্যতে শুধুমাত্র তখন আপনার এই আপনার অ্যারাবিক ভাষাটা আপনার তখন প্রচলন ছিল, আর এছাড়া স্পেনে বা পর্তুগালে আপনার অন্য যারা মুসলমানরা আপনার ছড়িয়ে ছিটিয়ে থাকতো তাদেরকে ইদার এক্সপেল করে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদেরকে বহিষ্কৃত করা হয়েছিল অথবা তাদেরকে কনভার্ট করে নেওয়া হয়েছিল ক্রিশ্চিয়ানিটিতে, ঠিক আছে। তো যেই কারণে আপনার মুসলিম সাম্রাজ্য এখানে আপনার বেশি দিন সার্ভাইভ করতে পারে নাই। So Arabic didn't have that much of a chance to gain a permanent foothold, but it did have a significant impact on Spanish and Portuguese, in particular in vocabulary. Spanish and Portuguese were both influenced in similar ways, and in many cases they borrowed the same vocabulary from Arabic, but because parts of Spain were under Muslim control much longer than Portugal, there is more Arabic influence on Spanish. Most sources say there are about 4,000 Spanish words of Arabic origin. And around 1,000 Portuguese words of Arabic origin. দেখেন আপনার স্প্যানিশে কিন্তু আপনার 4,000 স্প্যানিশ ওয়ার্ড আছে যেটা হচ্ছে আপনার অ্যারবিক অরিজিনের, অর্থাৎ এটা আরব থেকে এসেছে। আর আপনার পর্তুগিজে 1,000 শব্দ আছে যেটা আপনার অ্যারব থেকে এসেছে, ঠিক আছে, যে অনেকগুলো আপনার এখানে এখন বর্তমানে ইউজ হয় না, ঠিক আছে, বাট এই শব্দগুলো কিন্তু আপনার অ্যারব থেকে কিন্তু স্প্যানিশ এবং পর্তুগিজে এসেছে প্রায় 5,000। Though a lot of these have fallen out of use, it's also important to note that many of the Arabic-based words also have native Spanish and Portuguese equivalents, which might be used in different contexts or with different shades of meaning. Arabic influenced the vocabulary of various facets of life. Words related to residence and architecture in Spanish, barrio, meaning neighborhood, in Portuguese, life, from the Arabic word barri. In the Andalusian dialect of Arabic, this word meant the outskirts of the city or the less civilized parts of the city. এখানে একটা জিনিস দেখেন আপনার যেটা হচ্ছে যে বায়ু আলতো, আমরা যে বায়ু আলতো বলি মানে সর্বোচ্চ যে আপনার নেইবারহুড, ঠিক আছে, এটা আপনার বারিও হচ্ছে আপনার ইয়াতে স্প্যানিশে, আর আপনার আরবিকে হচ্ছে হলো এটা বারি, ঠিক আছে। সো এই ওয়ার্ডটা কিন্তু আপনার নেইবারহুড বোঝায়, ওয়ার্ডটা কিন্তু এসেছে আপনার হচ্ছে হলো আরবিক থেকে। The original classical Arabic word means wild or savage. In Spanish, fonda. In, as in hotel. There's no equivalent word that's used in Portuguese. This comes from the Arabic word funduq, meaning inn or hotel, and there are parts of a building or home. In Spanish, zaguán, meaning hallway. This word has fallen out of use or is considered old-fashioned in many Spanish-speaking countries. But it's still used in some countries, and sometimes by older people or in rural areas. There's a cognate word in Portuguese. Boom. My understanding is that this word is not really used in Portugal anymore, but is still used in Brazil, though that seems to depend on the age and region of the speaker. These words come from the Arabic word ustuana, meaning pillar. And this influence continues on to objects within the home. Taça, meaning cup in Portuguese. Taça, from the Arabic word taça. Many Spanish and Portuguese words of Arabic origin begin with al or a. This usually derives from the Arabic definite article al. Algodón. And in Portuguese, algodón. This comes from the Arabic word al-qutun. Note that the definite article can be used to make a noun definite or to refer to a noun in a general sense. This is probably why the definite article sometimes became an inseparable part of the Spanish or Portuguese word, like in these two words here. This word is, of course, related to agriculture. The Moors had a significant impact on agriculture and cuisine on the Iberian Peninsula. This influence is reflected in vocabulary related to food. Azeite. Meaning oil. There's also a Portuguese equivalent. Azeite. Which means olive oil, specifically. From the Arabic word. Azeite. দেখেন আজাইত ও আজাইত কিন্তু আপনার প্রচন্ড পপুলার আপনার পর্তুগালে, কারণ অলিভ অয়েল, ঠিক আছে, এই আজাইতটা কিন্তু আপনার আরবিক থেকে কিন্তু এসেছে, ইভেন স্প্যানিশেও গিয়েছে। Meaning oil. This Arabic word comes from the same root as the word for olive, the obvious connection here being olive oil. Azeituna. Azeituna. From azeituna. Azafrán.
meaning saffron, a kind of spice, and in Portuguese, saffron. This comes from Arabic, azafaran, which means saffron. বুঝে যাচ্ছে যে আসলে কত ওয়ার্ডস আপনার অ্যারাবিক অরিজিন থেকে আপনার এসেছে পর্তুগিজ এবং স্প্যানিশে। আজাইতোনা, আজাইতোনা অলিভ, এটা এখানে খুব কমন একটা ওয়ার্ড, বাট সিমিলার ওয়ার্ড কিন্তু আপনার অ্যারাবিকে রয়েছে। The first consonant in the Arabic root word of the past three examples. Another fruit word, albaricoque, meaning apricot. This word does have an old Portuguese equivalent, but it seems that it's entirely out of use now. This comes from the Arabic word, albarcoq, meaning plum. And a Portuguese word, alfas, meaning lettuce. This comes from the Arabic word, alkhaf. দেখেন এটা খুবই ইন্টারেস্টিং যে আলফাস, আলফাস, এই আলফাস আপনার লেটুস, এটা সবাই এখানে আপনার ক্রয় করে, ঠিক আছে। এই আলফাসটাও কিন্তু আপনার এসেছে আলটিমেটলি কিন্তু অ্যারাবিক অরিজিন থেকে, যদিও এটার আপনার স্প্যানিশ অরিজিন নাই, মানে স্প্যানিশ এটা ট্রান্সফরমেশন হয় নাই, কিন্তু পর্তুগিজে কিন্তু ঠিকই হয়েছে। Meaning lettuce. And there's no Spanish equivalent for this Portuguese word. Zanahoria. Snora. Meaning carrot. These words come from the Arabic word isfanaria. This isn't a very common word for carrot anymore, but it is still used in some regional dialect. Albondiga. Almondga. Meatball. These words come from the Arabic word albunduka, which means hazelnut, a word which actually entered Arabic from ancient Greek. Pontikon karion. Arroz. Arroz. Meaning rice. This word came from the Arabic word arroz, which ultimately entered Arabic from ancient Greek oriza. Just as some of these Arabic words ultimately came from ancient Greek, some of them ultimately came from Persian or Sanskrit. Azúcar. যেমন আরোশ, আরোশটা কিন্তু আপনার হচ্ছে হলো রাইস, এটা সবাই পর্তুগালে জানিত, এটা কিন্তু আপনার অ্যারাবিক অরিজিন থেকে এসেছে। এবং আগে যেরকম বলেছিলাম যে অ্যারাবিক অরিজিন কিন্তু আপনার এই সংস্কৃত অরিজিন থেকেও আপনার কিন্তু গিয়েছে, অর্থাৎ সংস্কৃত ভাষা থেকেও কিন্তু আপনার অ্যারাবিক ওয়ার্ড গিয়েছে, সেখান থেকে আপনার পর্তুগিজ বা স্প্যানিশে এসেছে। Azúcar, meaning sugar, from the Arabic word azúcar. The Arabic word came from the Persian word shakar, and the Persian word came from the Sanskrit word sharkara, meaning. দেখেন কত ইন্টারেস্টিং জিনিসটা, আপনার স্প্যানিশে আজুকার, আপনার পর্তুগিজে আজুকার, আপনার আরবিকে এসেছে, এটা আরবিক থেকে স্প্যানিশ এবং পর্তুগিজে গিয়েছে আজুকার, এবং এই আজুকারটা আপনার পার্সিয়ান থেকে এসেছে সাকার, এবং এই সাকার শব্দটা পার্সিয়ানে এসেছে আবার সংস্কৃত থেকে শর্করা, শর্করা যেটা আমরা বাংলায় বলি শর্করা, ঠিক আছে। কত ইন্টারেস্টিং যে আপনার মানে এক এক রিজিয়ন থেকে ওয়ার্ড আপনার যেতে 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 আপনার ইউরোপিয়ান ইউনিয়নে পর্যন্ত চলে এসেছে। Meaning ground or candied sugar, originally grit or gravel. Naranja. Naranja. Orange. These come from the Arabic word naranj, which came from the Persian word narang, which came from the Sanskrit word naranga, meaning orange tree. This is not the usual modern word for sweet oranges, but an old word that... এখানেও interesting, আপনার naranja. স্প্যানিশে পর্তুগিজে হচ্ছে লারাঞ্জা, সেটা আপনার নারাঞ্জ অ্যারাবিক, এটা এসেছে পার্সিয়ান নারাঙ্গ থেকে, এবং নারাঙ্গা এসেছে সংস্কৃত শব্দ আপনার নারাঙ্গা, ঠিক আছে। মানে কত ইন্টারেস্টিং, আপনার সংস্কৃত হয়ে ঘুরে তারপরে আপনার পার্সিয়ান, তারপর অ্যারাবিক, তারপরে পর্তুগিজ, স্প্যানিশ, মানে ইটস রিয়েলি ইন্টারেস্টিং। Refer to bitter oranges. Before sweet oranges existed in the Mediterranean region. The modern word for sweet oranges is burtugal, which actually comes from the name of the country, Portugal. Café. Café. Meaning in coffee. In Arabic, قهوة. This word was actually borrowed from the Italian word café, which came from Ottoman Turkish kahve, which came from Arabic. এখানে ইন্টারেস্টিংলি দেখেন আপনার ক্যাফে আপনার স্প্যানিশ এবং পর্তুগিজে এসেছে ল্যাটিন থেকে, ল্যাটিনে ক্যাফেটা কাভে যেটা তার্কিশ, তার্কিশে আবার এই ওয়ার্ডটা এসেছে আপনার অ্যারাবিক থেকে, ঠিক আছে। মানে কত ঘুরে ঘুরে আপনার মানে শতাব্দী পর শতাব্দী আপনার ওয়ার্ড এভাবে এক্সচেঞ্জ হয়েছে ইনডাইরেক্টলি। Another area in which Arabic influenced the vocabulary of Spanish and Portuguese is mathematics, since Islam contributed much to the advancement of mathematics during the Middle Ages. Perhaps the most famous example is algebra. Algebra. These come from the Arabic word al-jabr, meaning Greek. আপনার মধ্যযুগীয় সময় আপনার অ্যারাবিক ইনফ্লুয়েন্সের কারণে কিন্তু আপনার ম্যাথমেটিক্স এর আপনার অনেক বেশি আপনার প্রচলন ঘটেছিল, অনেক আবিষ্কার হয়েছে আপনার এর মধ্যে, যেমন অ্যালজেব্রা, যেটা হচ্ছে হলো আমরা এখন অ্যালজেব্রা বলি আর কি, আপনার বীজগণিত, ঠিক আছে। বীজগণিত কিন্তু অ্যারাব থেকেই কিন্তু এসেছে, তো এই অ্যালজেব্রা কিন্তু আপনার পর্তুগিজ এবং স্প্যানিশ আপনার ওয়ার্ডটা আছে যেটা আপনার অ্যালজেব্রা থেকে এসেছে অ্যারাবিকে।
reunion, or resettling of broken parts, a word used in the title of the scholar Al-Khwarizmi's influential work, which translates as the science of restoration and equating like with like. The name of that scholar, Al-Khwarizmi, also gave rise to the word algorithm, or algorithm. অ্যালগোরিদম শব্দটাও কিন্তু এই আলগোরিদমই, ঠিক আছে, এই এখান থেকে কিন্তু আপনার এটা ইনফ্লুয়েন্সিয়ালি আপনার এসেছে। তো দেখেন আপনার অ্যারাবিক ইনফ্লুয়েন্স কতখানি আপনার এই পর্তুগিজ এবং স্প্যানিশ ভাষার ক্ষেত্রে, শব্দ ক্রিয়েশনের ক্ষেত্রে। সিফরা, ডিজিট অর নিউমেরাল, এন্ড দেয়ারস অলসো আ কগনেট ওয়ার্ড ইন পর্তুগিজ, দিস কাম ফ্রম দ্য অ্যারাবিক ওয়ার্ড সিফর মিনিং গো, দিস ইনফ্লুয়েন্স এক্সটেন্ডস ইনটু অ্যাস্ট্রোনমি এন্ড দ্য সায়েন্সেস, আস্ট্রোলজি মিনিং মার্কুরি. But this is an older word for mercury, and it seems a lot of people these days have never heard it. This comes from the Arabic word Azawuq. This Arabic word, too, is an older word for mercury, and not the common one that's used today. এই ওয়ার্ডগুলো কিন্তু এখন ইউজ হয় না. Alchemia. Alchemia. Alchemy, the pursuit of trying to transform base metals into gold. These come from the Arabic word Alchemia. Ultimately from ancient Greek Hemeia. Elixir. Elixir. Elixir, a liquid medicine. This comes from the Arabic word al-iksir, which Arabic actually got from ancient Greek xedion. Most of these words relating to mathematics and science actually entered Spanish and Portuguese through medieval Latin, rather than directly from Andalusian Arabic. Since they're academic words, they entered the academic language first, rather than the everyday spoken language. Another element of Arabic that influenced Spanish, but not so much Portuguese, is demonyms, the words used to refer to someone nationality or place of origin. Demonyms in Spanish typically end in an O, like Italiano or S, Japones. But for demonyms relating to the Arab world, the Arabic demonym suffix E is often retained. For example, Marroquí, Iraquí, Omani, Bahraini, Kuwaiti. But that's not the case for all of them. Palestino, Sirio, Libanés. In Portuguese, they generally use the typical Portuguese suffix Marroquí. Iraquian. Toponyms, place names. These are arguably not really part of the Spanish or Portuguese languages, they're just place names. But they show us just how much of a linguistic footprint was left by the Moors. Perhaps the most famous is Alhambra, the fortress in Granada, Spain, which was built by the Moors. Its name comes from the Arabic word Alhambra, meaning the red one, referring to the color of the stone structure. Another place you've probably heard of, Gibraltar. Gibraltar. This name comes from Arabic Jabal Tariq, meaning mountain of Tariq. Tariq refers to Tariq ibn Ziyad, the commander who led the initial invasion of the peninsula in the year 711. তাহলে দেখেন জিব্রাল্টার আপনার হচ্ছে হলো এটা আপনার জিব্রাল্টার স্পেনের একমাত্র এখন যেটা আপনার ইংলিশ স্পিকিং আপনার রিজিয়ন, যেখানে হচ্ছে হলো আপনার ব্রিটিশ ইংলিশে আপনার কথা বলে, ঠিক আছে, শুধু একটা মাত্র আপনার স্টেট, এই স্টেটটাও কিন্তু আপনার আসছে আলটিমেটলি অ্যারাবিক অরিজিন থেকে না আপনার 711 খ্রিস্টাব্দে, ঠিক আছে। সো মানে কতটুকু আপনার ইনফ্লুয়েন্সিয়াল হতে পারে আপনার অ্যারাবিক ইনফ্লুয়েন্স সেটাই আসলে দেখানো হচ্ছে। Algarve, a region in southern Portugal. This comes from Arabic Al-Gharb, meaning the west. Why is it named after the word for west and not south? Well, I guess the Moors named it when they controlled a larger area. সবচেয়ে বড় কথা হচ্ছে হলো যে আপনার এই আলগার্ভ কিন্তু আপনার সবাই খুব পরিচিত টুরিস্ট ডেস্টিনেশন হিসেবে, এটাও কিন্তু আপনার আসছে হচ্ছে আরব থেকে আলগার্ভ, ঠিক আছে। This region was located in the western part of the area they controlled. These place names of Arabic origin are not limited to the Iberian Peninsula. Maybe you've heard of Guadalajara in Mexico. Its name comes from the Arabic term Wadi al-Hijara, which means valley of stones. So এখানে যেটা হচ্ছে হলো প্রেজেন্টার সেটাই বলছে যে যারা নেটিভ পর্তুগিজ বা স্প্যানিশ স্পিকার, তাদের কাছে অ্যারাবিক শব্দগুলো কতটুকু আশ্চর্যজনক, যে অনেক শব্দ যে আপনার অ্যারাব থেকে আপনার উৎপন্ন হয়েছে, হ্যাঁ, তাদের ল্যাঙ্গুয়েজে পালাভ্রাস বা শব্দগুলো। সিমিলারলি অন অ্যারাবিক যারা বলতে পারে, যারা নেটিভ অ্যারাবিক স্পিকার, তাদেরও যেটা হচ্ছিল শব্দগুলো যেটা হচ্ছিল পর্তুগিজ বা মানে স্প্যানিশদের সাথে যে ইন্টারচেঞ্জ হয়েছে সেটা কতটা ইন্টারেস্টিং। তো আজকে এটাই ছিল আসলে যে অ্যারাবিক ইনফ্লুয়েন্স থেকে আপনার যেটা হচ্ছে হলো পর্তুগিজ এবং স্প্যানিশের আপনার কত ওয়ার্ডসের মিশ্রণ ঘটেছে, ঠিক আছে, সেটাই আপনাদেরকে দেখানো। তো কেমন লাগলো, ঠিক আছে, অবশ্যই জানাবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।